বিশেষ কৌশলে হাজার হাজার মানুষের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণ করছে একটি অপরাধী চক্র। পরে সে তথ্য ব্যবহার করে কিনছে সিম। এসব সিম টাকার বিনিময়ে তুলে দেওয়া হচ্ছে যার তার হাতে, ব্যবহার করা হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। এমন এক চক্রে আট সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ বলছে চক্রে আছে মোবাইল অপারেটর কোম্পানির অসাধু লোকজনও। এগুলো মূলত মানুষের আঙুলের ছাপ। হাজার হাজার আঙুলের ছাপ সংগ্রহ করেছে একটি অপরাধী চক্র, যা ব্যবহার করা হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। এনআইডি পাসপোর্ট, সিম ক্রয় সহ বিভিন্ন কাজে একটি বিশেষ যন্ত্রে আঙুলের ছাপ দিতে হয়। কিন্তু আঙুল ভেজা থাকলে বা আঙুলে ময়লা থাকলে এতে সঠিকভাবে ব্যক্তি শনাক্ত করা যায় না, আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে একটি চক্র। চক্রটি কৌশলে সংগ্রহ করছে হাজার হাজার মানুষের বায়োমেট্রিক। আঙুলে ময়লা আছে এই অজুহাতে তারা একটি বিশেষ সিলিকন পদার্থ দিয়ে পরিষ্কার করার কথা বলে নিয়ে নিচ্ছে আঙুলের ছাপ। পরে তা সংগ্রহ করা হচ্ছে আরেকটি সিলিকনে। মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এই চক্রটির আটজনকে গ্রেফতার করার পর জানা যায় এসব তথ্য, যাদের মধ্যে ছয়জনই দুটি মোবাইল অপারেটর কোম্পানির কাস্টমার কেয়ার ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি। তারা তৈরি করেছেন একটি বিশেষ অ্যাপস, যার মাধ্যমে সিমের বায়োমেট্রিক সহ অন্তত ছয় ধরনের ব্যক্তিগত তথ্য টাকার বিনিময়ে তুলে দেওয়া হচ্ছে যে কারো কাছে। তারা করে কি ওই বায়োমেট্রিক পদ্ধতি দিয়ে তারা আবার এই তারা এই আঙ্গুলের ছাপটা দিয়ে তারা তখন 10-20টা সিম তারা বের করে এই সিমগুলি তারা বিক্রি করে দেশের বিভিন্ন অঞ্চলে যে অপরাধী সংঘবদ্ধ চক্র তাদের কাছে। পুলিশ বলছে অন্যের বায়োমেট্রিক তথ্য জালিয়াতি করে সিম কিনছে অপরাধীরা, ফলে অপরাধ কাণ্ডে এসব সিম ব্যবহার করেও তারা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। একদিকে যেমন ডিজিটাল যে বিষয়ে আমরা যেমন আমরা সবকিছু খোঁজখবর রাখি, আবার এর সাথে সাথে কিছু অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে, আমরা সে বিষয়ে খেয়াল রাখছি, আমরা অনেককে গ্রেফতার করেছি। মোবাইল কোম্পানিগুলোকে তাদের কাস্টমার কেয়ার ও সেলস পয়েন্টের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ পুলিশের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।